Thomas. A mastodonteca. Tell me your name, Gora. After Balavasha. দহন নিয়ে যদি আমি কিছু বলতে চাই, দহনে দেখতে পেয়েছেন ট্রেলারে যে আমি কেমন ক্যারেক্টার প্লে করছি, একটা গার্মেন্টসের মেয়ে। তো দহন নিয়ে আমি এইটুকুই বলবো, দহনের ক্যারেক্টারটা সত্যি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। যখন আমি রাফি ভাইয়ের কাছ থেকে শুনেছি আমি একটা গার্মেন্টসের মেয়ের ক্যারেক্টার প্লে করছি, তো তখন থেকে আমি টেনশনে ছিলাম আমি কিভাবে প্লে করব, কিভাবে ফুটিয়ে তুলবো একটা গার্মেন্টসের মেয়ের ক্যারেক্টার। তো তখন থেকে আমি ভাবছিলাম যে আসলে আমাকে পারতে হবে, কারণ এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন অনেক ভালো অ্যাক্টিং করা দরকার। যদিও সবাই খুব ভালো অ্যাক্টিং করছে, তো আমার দিক দিয়ে আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি। এখন বাকিটা আপনাদের ওপর যে আপনারা কতটুকু কীভাবে অ্যাকসেপ্ট করবেন। তো আমার মনে হয় 30 নভেম্বর আমাদের ছবি আসছে দহন। যদি আপনারা হলে গিয়ে দেখেন তো আমি আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং আমাদের উপর যে প্রত্যাশাটা আপনাদের ছিল আশা করছি সেটা আমরা পূরণ করতে পারবো। তো দেখা যাক 30 নভেম্বর আপনাদের কাছে প্রেক্ষাগৃহে আসবে দহন। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, অ্যান্ড ভালো লাগাটা নিয়েই হল থেকে বের হবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দহন টিমের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ পূজা চেরিকে। একটা প্রশ্ন করি যে বললো খুব চ্যালেঞ্জিং ছিল ক্যারেক্টারটা, এই জীবনে যে কটা ছবিতে বা বিজ্ঞাপনে কাজ করেছো কোনোটা কি চ্যালেঞ্জ ছাড়া ছিল বলো? অফকোর্স সব ক্যারেক্টার আমার জন্য খুবই চ্যালেঞ্জিং, কারণ আমি যে ক্যারেক্টার প্লে করি সেই ক্যারেক্টার তো আমি না, দ্যাটস ওয়াই প্রত্যেকটা ক্যারেক্টার আমার জন্য খুবই চ্যালেঞ্জিং। তো দহনের যে ক্যারেক্টারটা একটা গার্মেন্টসের মেয়ে, সত্যি তো আমি তাদেরকে বেশি চ্যালেঞ্জিং রাইট, কারণ আমার দহন দেখতে পারলেই সবাই বুঝতে পারবে যে কেমন চ্যালেঞ্জিং ছিল। তো গার্মেন্টসের মেয়েদেরকে তো আমি কাছ থেকে চিনি না অ্যাকচুয়ালি, তো এর জন্য আমার জন্য ক্যারেক্টারটা চ্যালেঞ্জিং ছিল। তুমি যে 2 মাস না খেয়েছিলে এটা কি বলেছো? অফকোর্স আমি 2 মাস না খেয়েছিলাম, এটা আনাদের ভাই বলে দিয়েছে, অ্যান্ড সবাই নিশ্চয়ই জানে যে আমি 1 সপ্তাহ গার্মেন্টসের কাজও করেছি। তাদেরকে বুঝতে দেইনি যে আমি তাদেরকে দেখতে এসেছি কি তাদের সাথে কথা বলতে এসেছি। তো এটা সবথেকে মজার ব্যাপার, মানে মজার কথা যে কেউ আমাকে চিনতে পারেনি। তো আমি মনে হয় এই দিক দিয়ে আমি একটু হলেও সত্যি গার্মেন্টস কন্যা হয়ে গিয়েছিলে। হ্যাঁ, আমি তখন যখন থেকে শুরু করেছি, যে তখন থেকে আমি শুনতে পেরেছি যে আমি একটা গার্মেন্টসের মেয়ে, তখন থেকে আমি একটা গার্মেন্টস কন্যা হয়ে গেছি। আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, আশা করি আমাকে মারবে না পূজা। আর দহন নিয়ে অনেক কিছু বলার আছে। দহন টাকা কামানোর জন্য কোনো সিনেমা করিনি আমরা, যদি আমরা প্রফেশনাল অ্যাক্টর, একটা সামাজিক দায়বদ্ধতা আছে আমাদের, আমাদের সুযোগ খুব কম হয়, এবং আমার জন্য তো আরও লাকি আমি এটা যে আমি আমার ক্যারিয়ারের, এটা আমার তৃতীয় অভিনয় করা ছবি, রিলিজ পাচ্ছে দ্বিতীয় ছবি হিসাবে, সেখানে আমি আমার দেশের জন্য আমার দেশের মানুষের একটা গল্প বলার সুযোগ পাচ্ছি। এটা খুবই বড় একটা অ্যাচিভমেন্ট আমার মনে হয়। দহন আপনারা কেন দেখতে যাবেন আমি কিছু বলবো না, আপনারা যদি দেখতে যান ভালো, আপনারা যদি দেখতে না যান তাও আমাদের কিছু করার নেই। তবে আপনাদের এতটুকু জানিয়ে রাখি, দহনে আমরা আপনাদের গল্প বলেছি, দহনে আমরা প্রত্যেকটা সাধারণ মানুষের গল্প বলেছি, থাইল্যান্ডে সমুদ্র সৈকতে গিয়ে নাচানাচি করিনি। তার জন্য আমি এটা বলছি না যে ওখানে নাচানাচি করা খারাপ, এটা কমার্শিয়াল ফিল্মের একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা বাস্তবধর্মী ছবি, দেশের জন্য বানানো ছবি, আপনারা আমার গল্প। আমি আশা করতে পারি যে আপনারা সেটা দেখতে যাবেন, কারণ অনেক পরিশ্রম করেছি আমরা। আশা করি ছবিটা দেখলে আপনারা সেটা কিছুটা হলে অনুধাবন করতে পারবেন যে একটা চলচ্চিত্র সুন্দর করে সবার সামনে তুলে ধরতে কতগুলো মানুষের খাটনি, কতগুলো মানুষের পরিশ্রম আছে। আর সানি ভাইরা, বাপা ভাইরা অনেক কথা বলে গেছেন, এটা আমার আবার মনে করতে হয় যে যখন আসলে আমরা অনেক ছোট ছিলাম, যখন আমরা চলচ্চিত্রকে দেখতাম, এটা আমাদের সবার জন্য, চলচ্চিত্রকে বলা হয় যে একটা রূপারী জগৎ, একটা একটা ঘোর, আসলে কিন্তু তাই, নায়ক নায়িকা, সেট, ডিরেকশন, এভরিথিং ইজ মোর, মানে লার্জার দ্যান লাইফ। আমরা মাঝখানে কিছুদিন FDC-তে কাজ করেছি, এবং দহন প্রথম চলচ্চিত্র যেখানে আমি FDC-তে কাজ করার সুযোগ পেয়েছি, এবং ট্রাস্ট মি, আমার FDC-তে ঢুকে মনে হয়নি যে এটা সেই লার্জার দ্যান লাইফ জায়গা
যেটা স্বপ্ন প্রত্যেকটা ছেলে মেয়ে ছোটবেলা থেকে দেখে আসে। কেন জানি মনে হচ্ছে এফডিসি অসুস্থ, কেন জানি মনে হচ্ছে যে তার কিছু হয়েছে। আজকে যখন আমি এফডিসির গেট থেকে ঢুকছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি কোথাও যাচ্ছি। এটাই তো আমাদের এফডিসি, এবং এখানে ঢোকার পর এতগুলো মানুষ, আমি লাস্ট মাথায় যারা বসে আছেন তাদেরকেও দেখতে পাচ্ছি। আমরা কি আসলে, সত্যি কথা, আমরা কি পারি না? আমি অনেক ছোট মানুষ, ফ্যামিলির মনে হয় সবচেয়ে ছোট মেম্বার আমরা, তো আমরা পরিবারের সদস্য হিসাবে আমরা কি আমার পরিবারের বড়দেরকে একটা রিকোয়েস্ট করতে পারি না যে চলেন না আমরা প্লিজ আবার এক হই, বাবা মা সবাই মিলে একসাথে একই ঘরে আবার বসবাস শুরু করি? যদি আপনারা আমাদেরকে সাপোর্ট দেন, আমার ফ্যামিলি মেম্বাররা যদি আমাদেরকে সাপোর্ট দেয়, আমাদের তো বিদেশ থেকে কোনো ধার করা ছবির প্রয়োজন নেই, আমাদের বিদেশ থেকে অভিনয়শিল্পীর প্রয়োজন নেই। আমি প্রাউড যে আমার বাংলাদেশে, আমার দেশে এত ভালো ভালো অভিনয়শিল্পী আছে। আমরা সবকিছু বিলিয়ে দেওয়ার জন্য বসে আছি, আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি অবশ্যই আজিজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি রায়হান রাফিকে, যে তার দ্বিতীয় ছবিতেও আমার মতো একটা ছোট্ট মানুষকে, আমার মতো একটা ছোট্ট অভিনেতাকে সুযোগ দিয়েছেন আপনাদের সামনে তুলা, যাকে বলে হারামি তুলা, সেই ক্যারেক্টারটা করার জন্য। অনেক কঠিন ছিল কাজটা, বাট কতটুকু জাস্টিফাই করতে পেরেছি সেটা আপনারা বলে দেবেন। গালি দিলেও আপনারা দিবেন, তালি দিলেও আপনারা দিবেন, আপনাদের ভালোবাসার অপেক্ষায়। এবার আমরা নির্ভয় ছবি বানিয়েছি আর কি, কারণ দর্শকের প্রতি আমাদের কনফিডেন্ট, ভালো জিনিস দর্শক গ্রহণ করে, তা আমরা ভালো কিছু দর্শককে দিতে চাই। এবং দর্শক নিজের বাসায় টিভির সামনে বসে সবসময় যে বিষয়টা নিয়ে আলোচনা করে, যে দুঃখ প্রকাশ করে, যেটা তারা বলতে পারে না সবসময়, নিজেদের মধ্যে কথা বলে, সেই গল্পটাই আমার ছবিতে দেখতে পাবে দর্শক। এই ছবির মধ্যে আপনার মতো একটা সাংবাদিকও আছে, আমার মতো একজন ডিরেক্টরও আছে, একজন নায়ক আছে, একজন পলিটিশিয়ান আছে, একজন গার্মেন্টস কর্মী আছে। এটা আমাদের প্রত্যেকের ছবি, আসলে আমাদের প্রত্যেকের জীবনেই যে ঘটে যাওয়ার সমস্যা সেই সমস্যার ছবি। দর্শক এই ছবিটা এই জন্য দেখবে, দর্শক নিজেকে খুঁজে পাবে এই ছবির মধ্যে, নিজেদের গল্পকে খুঁজে পাবে। এবং আমরা যে মেসেজটা দিতে চেষ্টা করেছি, দেখেন আপনাদের সবার বাসায় মা আছে, বোন আছে, আমাদের সবার বাবা মা আছে। যে ইনসিডেন্টটি কিছুদিন আগে আমাদের দেশে ঘটে গিয়েছে, বোমা হামলা, সেই ঘটনা যদি আমাদের নিজেদের কেউ থাকতো আমাদের কেমন লাগতো? আর একটি জীবনও যেন রাজনৈতিক কারণে না যায়, এই জন্যই আমাদের ছবি। আমাদের ছবি রিলিজ হওয়ার পর যদি একটা জীবনও বেঁচে যায়, আমরা সার্থক। এই উদ্দেশ্যে ছবিটা বানিয়েছি আমরা, তো আমাদের দায়িত্ব আমরা পালন করেছি, এবার আপনাদের দায়িত্ব আপনার ছবিটা দেখা।